আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিং এর পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে বেশ ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি, তবে শারীরিকভাবে আজকে একটু অসুস্থ, তারপরেও চলে আসলাম তোমাদের মাঝে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব ইনশাল্লাহ। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি যারা 2022 সালে HSC পরীক্ষা দিবা তাদের জন্য। তোমরা সবাই অবগত আছো যে আগস্ট মাসে তোমাদের HSC পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেহেতু হাতে সময় খুবই কম, অল্প কিছুদিন সময় আছে, আর এই অল্প কিছুদিন সময়ের মধ্যে কোন অধ্যায়গুলো পড়লে খুব ভালো ফলাফল করা যাবে এবং 11টা সৃজনশীল থেকে 4টা সৃজনশীল সহজে সমাধান করতে পারবো, এর উপায় কী, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের একটি শর্ট সাজেশন দিব। তোমরা সবাই আমাকে অনুরোধ করেছো, ভাইয়া হিসাববিজ্ঞান প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ফিনান্স, ব্যাংকিং, ব্যবস্থাপনা, উৎপাদন, এই বিষয়গুলোর শর্ট সাজেশন দেওয়ার জন্য। তো তোমাদের অনুরোধের লক্ষ্যে ধারাবাহিকভাবে আজকে আমি হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের একটি শর্ট সাজেশন দিব। তোমরা সবাই অবগত যে তোমাদের পরীক্ষা কিন্তু শর্ট সিলেবাসের মধ্য থেকে প্রশ্ন হবে। শর্ট সিলেবাস কোনটা? যেই শর্ট সিলেবাসটা তোমাদেরকে আগেই দিয়ে দিছে, যেটার আলোকে তোমরা পড়াশোনা করতেছ। এখন আসো, এই শর্ট সিলেবাসের মধ্য থেকে আমি কয়েকটি অধ্যায়ের নাম বলবো। এই অধ্যায়গুলো যদি তোমরা পড়তে পারো তাহলে অবশ্যই ভালো ফলাফল করবা ইনশাল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আসো, তোমাদের প্রশ্নের মানবন্টনটা কেমন হবে এইটা আগে বুঝিয়ে দিই। দেখো, আমি বোর্ডে লিখে রাখছি মানবন্টনটা। মানবন্টনটা হচ্ছে প্রশ্ন থাকবে 11টা, মানে সৃজনশীল প্রশ্ন, উত্তর করতে হবে যে কোনো 4টা। অর্থাৎ তোমরা কিন্তু জানো যে হিসাববিজ্ঞানে 2টা বাধ্যতামূলক অঙ্ক থাকে, কিন্তু যারা 2022 সালে HSC পরীক্ষা দিবা তোমাদের কোনো বাধ্যতামূলক কোনো সৃজনশীল নাই। অর্থাৎ ওই আর্থিক বিবরণীর যে বাধ্যতামূলক সৃজনশীল, এটা তোমাদের জন্য প্রযোজ্য না। তোমাদের জন্য প্রযোজ্য কি, 11টা সৃজনশীল থেকে যে কোনো 4টা সৃজনশীল তোমরা সমাধান করবা, যেই 4টা সৃজনশীল তোমার ভালো লাগবে। কথাটা আশা করি বুঝতে পারছো। আর এই 4টা সৃজনশীলের জন্য তুমি সময় পাবা 1 ঘন্টা 40 মিনিট। অর্থাৎ এই 1 ঘন্টা 40 মিনিটে 4টা সৃজনশীল সমাধান করতে হবে তোমাকে। তারপরে দেখো এমসিকিউর বিষয়টা। এমসিকিউর বিষয়টা হচ্ছে 30টা এমসিকিউ থাকবে, তোমাকে উত্তর করতে হবে 15টা। অর্থাৎ এই 30টা এমসিকিউর মধ্যে যেই 15টা এমসিকিউ তোমার ভালো লাগবে ওই 15টা এমসিকিউ তুমি সমাধান করবা। এখন আসো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের শর্ট সিলেবাসে যেই অধ্যায়গুলো আছে ওই অধ্যায়গুলো এখন আমি বুঝিয়ে দিচ্ছি, মানে কোন অধ্যায়গুলো আছে, তারপর আমি বলবো এই অধ্যায়গুলোর মধ্য থেকে কোন অধ্যায়গুলো পড়লে 4টা সৃজনশীল হেসে খেলে অল্প সময়ের মধ্যে সমাধান করতে পারবে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি বোর্ডে ওই অধ্যায়গুলোর নাম লিখে রাখছি যেই অধ্যায়গুলো শর্ট সিলেবাসের মধ্যে আছে। এক, দেখো দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অংশীদারি ব্যবসায়ের হিসাব, এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। তারপরে দেখো যৌথ মূলধনী কোম্পানির মূলধন, অর্থাৎ শেয়ার ইস্যুর অধ্যায় যেটা আমরা বলে থাকি, এই যে চতুর্থ অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির মূলধন। পঞ্চম অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, অর্থাৎ এই অধ্যায় থেকে 2টা প্রশ্ন কিন্তু আবশ্যক থাকে ক বিভাগে, কিন্তু তোমাদের জন্য আবশ্যক না, তোমরা এটা দিলেও হবে না দিলেও হবে, এটা তোমাদের ইচ্ছে। তারপরে দেখো 6 নম্বর অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণ, ওই যেটাকে আমরা অনুপাত বিশ্লেষণের অধ্যায় বলে থাকি, ওই যে চলতি অনুপাত, তরল অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত, মোট মুনাফা, নেট মুনাফার অনুপাত। তারপরে উৎপাদন ব্যয় হিসাব 7ম অধ্যায়। 8ম অধ্যায় হচ্ছে মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি, যেটাকে আমরা লিফু ফিফুর অধ্যায় বলে থাকি। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায়গুলোর মধ্য থেকে আমি 3টা অধ্যায়ের নাম বলবো। এই 3টা অধ্যায় যদি কোনো শিক্ষার্থী ভালো করে পড়তে পারো তাহলে 11টা সৃজনশীল থেকে 4টা সৃজনশীল তুমি সমাধান করতে পারবা। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রথমে বলবো যে এই যে অংশীদারি ব্যবসায়ের হিসাব, এই অধ্যায় থেকে তুমি সৃজনশীল সমাধান করবা।
এই অধ্যায় থেকে পরীক্ষায় সর্বনিম্ন একটি এবং সর্বনিম্ন দুইটি প্রশ্ন থাকবে। তাহলে এই অধ্যায় থেকে যে প্রশ্নটা আসবে তুমি সেটা সমাধান করবা। তারপরে যৌথ মূলধনী কোম্পানির মূলধন অর্থাৎ শেয়ার ইস্যু, এই অধ্যায়টা থেকে যে প্রশ্নটা আসবে ওই প্রশ্নটা তোমরা সমাধান করবা, কারণ এই অধ্যায়টা খুবই সহজ, তুমি অল্প সময় দিয়ে এই অধ্যায়টি কমপ্লিট করতে পারবা, মানে শেয়ার ইস্যুর অধ্যায়টা। তারপরে এই অধ্যায়টাকে স্কিপ করে যাবা, হ্যাঁ এই যে এই অধ্যায়টাকে স্কিপ করে যাবা, এটা তোমরা সৃজনশীল অ্যান্সার করো না, কারণ এটা আর্থিক বিবরণী, তোমরা এই জায়গায় কিন্তু গন্ডগোল করে ফেলো, যেহেতু তোমাদের এই অধ্যায়টা সহজ মনে হয় না, এই জন্য এই অধ্যায়টাকে স্কিপ করবা আমি মনে করি। আর যদি কোনো শিক্ষার্থী মনে করো না আমি অনেক ভালো পারি, ভালো শিক্ষার্থী যারা আসো তাহলে তোমরা সমাধান করতে পারো। আর এই শর্ট সাজেশনটা কাদের জন্য, এই শর্ট সাজেশনটা হচ্ছে যারা এতদিন পড়াশোনা করে নাই, দুর্বল শিক্ষার্থী, তোমাদের অল্প সময়ে চারটা সৃজনশীল সমাধান করতে হবে, শুধুমাত্র তাদের জন্য। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, ছয় নম্বর অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণ। এই আর্থিক বিবরণী বিশ্লেষণ হচ্ছে ওই অধ্যাটা, ওই যে অনুপাত বিশ্লেষণ অধ্যাটা। তো এইটা থেকে দুইটা প্রশ্ন আসবে, এটা খুবই সহজ, বা দশটা সূত্র মুখস্থ করলে তুমি এই অধ্যায় থেকে 10 নম্বর সংগ্রহ করতে পারবা। আর যদি দুইটা প্রশ্ন চলে আসে তাহলে তো 20 নম্বর তুমি পাবাই পাবা, প্রত্যেকটা সূত্র হইলে তার জন্য আলাদা আলাদা মার্ক। তো আমি মনে করি এই অধ্যায়টা দিবা। তারপরে দেখো এই উৎপাদন ব্যয় অধ্যায়টাকে বাদ দিবা, তারপর এটাকে বাদ দিয়ে দিবা, এটা করবা না। তারপর মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি এইটা দিবা, এটা হচ্ছে লিফু ফিফুর অধ্যায়। আর তোমাদের কিন্তু লিফু মেথডের যে ম্যাথ এটা বাদ দিয়ে দিছে, তো তোমাদের আসবে ফিফু পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত আর ভারযুক্ত গড় পদ্ধতি। এবার আসো, তো আমি যেই অধ্যায়গুলো সিলেক্ট করলাম এর ভিতরে চারটা, এবার আমি আরও একটা অধ্যায় কমাই দিব, সেটা হচ্ছে এই অংশীদারি ব্যবসা, এটা বাদ। তোমরা পড়বা হচ্ছে চতুর্থ অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, এই যে ষষ্ঠ অধ্যায়, তারপর হচ্ছে অষ্টম অধ্যায়, অর্থাৎ চতুর্থ, ছয় আর আট, এই তিনটা অধ্যায়। এই তিনটা অধ্যায় যদি পড়ো তাহলে দ্বিতীয় পত্রে 11টা সৃজনশীল যে আসবে তার থেকে 4টা সৃজনশীল হেসে খেলে তুমি কি করতে পারবা, সমাধান করতে পারবা। এখন প্রশ্ন হচ্ছে যে তোমরা এগুলো কোথায় শিখবা, কোথায় পাবা, তাই না? আমি কিন্তু একটা অনলাইন কোর্স চালু করছি, হ্যাঁ, এবং এই অধ্যায়গুলো সেই জায়গায় আমরা সমাধান করে দিচ্ছি। যদি তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী চাও আমার কাছে পড়বা অনলাইনে, তাহলে আমার যে নিচে নাম্বার আছে ওই নাম্বারে তুমি যোগাযোগ করতে পারো, তাহলে আমরা তোমাদেরকে খুব অল্প সময়ের মধ্যে তোমাদের এই সিলেবাসটা কমপ্লিট করে দিব, যাতে তুমি 11টা সৃজনশীলের মধ্য থেকে 4টা সৃজনশীল সমাধান করতে পারো। তাছাড়াও এই প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা ওই জায়গা থেকে যদি ভিডিওগুলো দেখো তারপরও তোমরা সমাধান করতে পারবা। তো প্রিয় শিক্ষার্থীরা এবার আসো, নৈর্ব্যক্তিকগুলো কীভাবে সমাধান করবা, তাই না? এই যে দেখো অংশীদারি ব্যবসা, শেয়ার ইস্যু, আর্থিক বিশ্লেষণ, মজুত পণ্যের হিসাব রক্ষণ, এই চারটা অধ্যায় পড়লে তুমি 15টা এমসিকিউ পারবা। বলে কীভাবে? 30টা তো তোমাকে সমাধান করা লাগবে না, সমাধান করা লাগবে 15টা। তো এই চারটা অধ্যায় ভালো করে পড়লে, এমসিকিউগুলো পড়লে, এমসিকিউগুলো 15টা তুমি সমাধান করতে পারবা। তো প্রিয় শিক্ষার্থীরা আজকে এই পর্যন্ত, আর বেশি কিছু আমি আলোচনা করব না, তবে তোমাদেরকে মাথায় রাখতে হবে যে এই অধ্যায়গুলো কিন্তু ভালো করে কমপ্লিট করতে হবে, বাকি যতটুকু সময় আছে ওই সময়টুকুকে পূর্ণাঙ্গভাবে কাজে লাগিয়ে ভালো একটা প্রিপারেশন নিয়ে তোমরা পরীক্ষায় যাবা। আর আমি আশাবাদী যে প্রত্যেকটা শিক্ষার্থী ভালো ফলাফল করবে, এ প্লাস আনবে, এই আশা ব্যক্ত করে এখানে আমি শেষ করলাম। পরবর্তী পর্বে আমি ফিনান্স ব্যাংকিংয়ের শর্ট সাজেশন দিব ইনশাল্লাহ। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।